জন্য নমস্কার আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়টি হলো আমরা অদৃশ্য হব কিভাবে অদৃশ্য হওয়ার জন্য এক প্রকার টুপি আছে এই টুপির নাম হলো সোলেমানি বা মাতি টুপি এই টুপি হাসিল করার নিয়মই আজকের আলোচ্য বিষয় সোলেমানি বা মাতি টুপি হাসিল করার নিয়ম এ জাদুর টুপিটি যার মাথায় থাকবে তাকে অন্য কোনো লোক দেখতে পাবে না কিন্তু সে সবাইকে দেখতে পারবে এর অনেক আশ্চর্য গুণাগুণ আছে যদি আমুলকারী ব্যক্তি শত শত লোকের মধ্যে বসে টুপিটি মাথায় পরিধান করে তবে সে সবার চোখের অদৃশ্য হয়ে যাবে এ অন্যদিকে সে সবাইকে দেখতে পারবে আবার আমুলকারী ব্যক্তি যদি তার মাথা থেকে টুপিটি সরিয়ে ফেলে তবে সবাই তাকে দেখতে পাবে এভাবে মানুষ টুপি মাথায় থাকা অবস্থা যখন আমুলকারীকে দেখবে না তখন বলবে এ মাত্র যে লোকটিকে দেখলাম সে আবার যখন টুপিটি মাথায় থেকে ফুলে ফেলবে তখন বলবে হঠাৎ করে আবার আসলো কো থেকে তখন সবাই বলবে এ লোক নিশ্চয় জাদুঘর যাই হোক টুপিটি কি কাজে ব্যবহার করতে আমরা সবাই এখন বুঝতে পেরেছি কিন্তু টুপিটা কিভাবে আমরা হাসিল করবো এখন আমরা জানতে পারিনি বা সংগ্রহ করবো তা জানতে পারিনি যাই হোক এখন কাছাকাছি আমি বলবো কেউ হাসিল করতে হয় নিয়মে টুকিটি হাসিল করতে হয় বাড়ির কাছাকাছি কোনো মহল্লায় যদি কোনো হিন্দু লোক মারা যায় এবং তাকে যখন সবাই পুরাবার জন্য ঘাটে নিয়ে যায় তখন আমুলকারী তাদের সাথে যাবে যখন তারা শুষান ঘাটে গিয়ে মৃতকে গোসল করাবে তখন সে দূরে আড়ালে কোথাও দাঁড়িয়ে থাকবে গোসলের পর যখন তারা পানির কলসিটি ভেঙে ফেলবে তখন আমলকারী দেখবে কলসিটির গলা ভেঙেছে কিনা যদি না ভাঙে তবে সবাই চলে যাওয়ার পর নিজের সুযোগ সুবিধা মতোটাকে সংগ্রহ করবে এবং বাড়ি ফিরে আসবে আর যদি ভেঙে যায় তবে আর আনবে না অন্যদিন আস্ত কলসের গলা সুযোগ সুবিধা মতো নিয়ে আসবে মনে রাখবে মেটে কলসির গলা আস্ত অক্ষত থাকতে হবে ও আনার সময় পথে কারোর সাথে কোনো কথা বলা যাবে না এক পথে কোনো প্রকার বাক্য করবে না কেউ ডাকলেও কোনো সাড়া না দিয়ে চলে আসবে বাড়িতে এসে কলসিটির গলা নতুন কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবে এরপর কোথাও থেকে একটা পাখি ধরে নিয়ে সন্ধ্যার পূর্ব সময় গভীর এক চারণ ভূমিতে যাবে যেখানে অনেকগুলো গাভী তাকে দেখতেছে এরপর গাভীগুলি যখন বাড়ির দিকে রওনা হবে তখন আমুল গাড়ি কলসিটির গলাটি নিজের ডান চোখে চশমার মতো লাগিয়ে চারণ ভূমির পানির কূপগুলির দিকে তাকাবে এবং কিছুক্ষণ পরে দেখবে ওই কূপ গুলির মধ্যে হতে একটি বের হয়ে আসতেছে সারটি দুটি উপর ছোট একটি ভূত দেখতে পাবে এবং তার মাথায় একটি টুপিও দেখতে পাবে ওই টুপিটিই হলো মাটি টুপি তাহলে বুঝতে পারলেন টুপিটি কোথায় থাকবে একটা ভূতের মাথার উপরে এরপর ওই সারটি অর্থাৎ বলদ যখন তার খুব কাছাকাছি এসে পৌঁছবে তখন আমুলকারী দৌড়ে গিয়ে বলদটির শিঙের উপর হাত রেখে ভূতের মাথা হতে টুপিটি নামিয়ে নিয়ে আসবে কিন্তু এই ভূত বিশিষ্ট বলটি আমলকারীর দিকে দ্রুত ছুটে আসবে টুপিটি ছিনিয়ে নেবার জন্য তখন সে তাড়াতাড়ি করে তার কাছ থেকে সে রক্ষিত ভাজা বুটগুলি এক কথাই যাওয়ার আগে কিন্তু বুট নিয়ে যেতে হবে আমি তো বলতে ভুলে গিয়েছিলাম ভাজা ছোলা বুট নিয়ে যেতে হবে ওই যে ছোলা বুট যখন দেখবে ছিটে আসছে তখন হলো যে ওই ছোলা বুটটা বুটগুলি ভূতের সামনে ছিটিয়ে দেবে তেলে ভাজার প্রয়োজন নেই কিন্তু বুট খালি করাইয়া ভাজলেই চলবে এরপর ভুট্টি তার সামনে অনেকগুলো ছোলা দেখে ক্ষুধা নিবারণের জন্য উহা টুকাইয়া নিবে হয়তো সে ক্ষুধার্ত থাকবে তাই তাকে অধিক পরিমাণে খাবার দিতে হবে তা না হলে মালিককে কষ্ট দিতে সে সংকোচ করবে না এমনকি আমেলকারীকে মেরেও ফেলতে পারে তখন যখন সে বুটগুলো টোকাবে তখন টুপির কথা ভুলে যাবে কিন্তু বুটগুলো যদি অতি তাড়াতাড়ি টোকায়া ফেলে তবে টুপিটি নেবার জন্য আমুলকারীর দিকে ছুটে আসবে তখন আমুলকারী তার কাছে রক্ষিত পেঁচাটি নিয়ে সামনের দিকে এগুবে এতে ভয় পেয়ে পিছনের দিকে দৌড়াতে থাকবে এবং আমুলকারীর দিকে আর অগ্রসর হবে না এরপর আমুলকারী করবে এবং এটি তার মূল্যবান সম্পদ বলে গণ্য হবে যখন প্রয়োজন হবে তখন সে ওই টুপি মাথায় পড়বে এবং তখন তা কেউ তাকে দেখতে পাবে না কিন্তু সে সবাইকে দেখতে হবে সাবধান আমুলকারীকে সাহসী হতে হবে অন্যথায় জীবন সংহার হতে পারে আশা করি আপনারা সাহসী হয়ে কাজে হাত দেবেন সাহসী না হয়ে কেউ কাজে হাত দেবেন না এবং অবশ্যই এই কাজটি করে সফলতা অর্জন করেন বা না করেন আমার কথা একটাই কাজটা কিন্তু খুব কঠিন সাহসী না হলে যাবেন না এবং কাজে সফলতা লাভ করলে অবশ্যই অবশ্যই নেক কাজে ব্যবহার করবেন বুঝতে পেরেছেন আমার কথা আর আমার এই পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টকে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্ত্র মন্ত্র ইয়োগা